বিজেপি ডাকে বাংলা বন্ধের শুরুতেই অশান্তি, হাওড়া ময়দান টিকিয়াপাড়ে দুটি সরকারি বাসে ভাঙচুর, বন্ধ সমর্থকদের আতঙ্কিত যাত্রীরা। কোচবিহারে তিনটি সরকারি বাসে ভাঙচুর, আতঙ্কে যাত্রীরা। পশ্চিম মেদিনীপুরে সরকারি বাসে ভাঙচুর, আগুন। বিপর্যস্ত হাওড়া শিয়ালদা শাখায় রেল চলাচল, ডায়মন্ড হারবার লক্ষ্মীকান্তপুর ক্যানিং বনগাঁ শাখায় অবরোধ, কন্যাগর ফুলেশ্বরও অবরোধ। সচল থাকবে রাজ্য দাবি পার্থ, রাস্তায় বাড়তি বাস, পরিষেবা স্বাভাবিক রাখতে রেল মেট্রোকে চিঠি, কিছু হলে দায় নেই চ্যালেঞ্জ দিলীপের। বন্ধ মোকাবিলায় তৈরি সরকার, কর্মীদের ছুটি বাতিল, মন্ত্রীদের এলাকায় থাকার নির্দেশ, বাধা পেলে জনগণের প্রতিরোধ, হুঁশিয়ারি বিজেপি। আধার কার্ড কি বৈধ, সুপ্রিম কোর্টের দিকে আজ তাকিয়ে গোটা দেশ, রায় দেবে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতি সাংবিধানিক বেঞ্চ, বাধ্যতামূলক কিনা তাও জানা যাবে আজ। এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে ফের অধিনায়কত্বে ধোনি, টানটান থ্রিলার শেষ হলো টাইয়ে, জয়ের জন্য 253 রানের টার্গেট নিয়ে নেমে 252-তে আটকে গেল ধোনি বাহিনী। ইসলামপুর কাণ্ডের প্রতিবাদ, আজ 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক বিজেপির, মোকাবিলায় সরকার। সব খবর সবার আগে আজ দিনভর এবিপি আনন্দে। আলোড়ন ফেলে দেওয়া খবর, যুক্তি পাল্টে যুক্তি, তর্ক বিতর্ক বিশ্লেষণে টানটান এক ঘন্টা, ঘন্টাখানিক সঙ্গে সমান রাত 8টা।